এবার সব জল্পনার অবসান ঘটিয়ে দিল্লির রাজপথে টিপ্রা মথা দলের চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসতেই শুরু করেছে এবার দিল্লি অভিযান যাত্রায় অংশগ্রহণ করলেন বুবাগ্রা। কর্মী সমর্থকদের ভিড় ছিল উপচে পড়া চোখে পড়ার মতো। ত্রিপুরা মথা দলের চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি একটি বিশেষ মুহূর্তে টুইট করে লিখেছেন, তিনি বলেছেন, একটি স্থায়ী সাংবিধানিক সমাধান চাই, আর এই সমাধানের মাঝাই কিন্তু একেবারে ত্রিপুরা মথা দলের কর্মী সমর্থকদের ভিড় ছিল রীতিমতো উপচে পড়া চোখে পড়ার মতো। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি ত্রিপুরা মথা দলের চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের অনুগামীরা ফের সরাসরি দিল্লির রাজপথে অভিযান যাত্রা কর্মসূচি পালিত করল। আর এই পালন দেখেই শাসক গোষ্ঠী বিজেপির ত্রিপুরাতে মাথার টনক বেজে গিয়েছে দিল্লির রাজপথে মথা দলের কর্মীরা।